সোনামুখী মেন রোড দিয়ে বর্ধমান রাস্তা সোজা সোজা আসলে তোমরা বিজয় স্কুলের গ্রাউন্ডের সামনে এসে দাঁড়ালে দেখতে পাবে একটি ছাতু শরবতের দোকান। আমরা এসে দেখলাম একটা খুব সুন্দর শরবতের দোকান। সেটা কি না, ছাতুর শরবত! এত সুন্দর ছাতু বানাচ্ছে যে দেখে খেতে ইচ্ছে করলো। তো তারপর আমরা লোকেশনটা তোমাদেরকে বলে দিচ্ছি। আসতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদের যে পৌরসভার যে গ্রাউন্ড আছে, ফুটবল গ্রাউন্ড, এরাও গ্রাউন্ডটা দেখে না, এই গ্রাউন্ডের ঠিক সামনে। আর খুব ভালো, দারুণ বানায় এই ছাতুর ইয়েটা, শরবতটা। তো তোমরা আসতে পারো, ট্রাই করতে পারো। এই দাদার ব্যবহারও খুব ভালো, এবং এখানের আসলে তোমরা যেটা পাবে সেটা 20 টাকা গ্লাসের মধ্যে এক গ্লাস ফুল ছাতুর শরবত পাবে। নামটা বলো? সম্রাট চক্রবর্তী। আচ্ছা, তোমার দোকান কতক্ষণ খোলা থাকে? ভোর 5টা থেকে কতক্ষণ, তারপর বন্ধ কখন? আচ্ছা, তোমার ছাতু কুড়িটা গ্লাস? ছাতু থাকবে, পেঁয়াজ থাকবে, লঙ্কা থাকবে, গোলমরিচ থাকবে, তোমার ভাজা মশলা থাকবে, সবজি থাকবে, একদম এ1 জিনিস থাকবে। তোমরা আসতে পারো এবং এখানে একবার ছাতুর শরবতে টেস্ট নিতে পারো। চলো টাটা, ভিডিওটা শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিও।